আমরা আজকে যাচ্ছি সাইবেরিয়ান হাস্কি কেনেলে। আমরা অনেকেই ঢাকার আশেপাশে একদিনের জন্য অথবা এক বেলার জন্য ঘুরতে যাওয়ার জন্য জায়গা খুঁজে পাই না। আপনি যদি সাইবেরিয়ান হাস্কি পছন্দ করে থাকেন তাহলে সাইবেরিয়ান হাস্কি কেনেল বাংলাদেশ আপনার জন্য একটা পারফেক্ট প্লেস। গাবতলী বাস স্ট্যান্ড থেকে আপনার যেতে সর্বমোট 30 মিনিটের মতো সময় লাগবে। প্রথমে হেমায়েতপুর বাস স্ট্যান্ডে নামতে হবে, ওখান থেকে আপনি অটো নিয়ে নিতে পারেন। অটোতে জন প্রতি 20 টাকা করে নিবে লোকাল ভাড়া। অটোওয়ালাকে বললেই হবে মিলন গার্মেন্টস যাব অথবা পেন্টা গ্রুপে যাব। এটাই হচ্ছে হাস্কি ক্যানেলের প্রবেশ পথ। প্রবেশ মূল্য জন প্রতি 250 টাকা করে দিতে হবে। এতে আপনি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময় কাটাতে পারবেন। তবে ভেতরে কোনো রেস্টুরেন্ট বা খাবার দোকান নেই, সো আপনাকে বাইরে থেকে খেয়েই প্রবেশ করতে হবে ভেতরে। সাইবেরিয়ান হাস্কি ক্যানেল বাংলাদেশের ভেতরের পরিবেশটা খুবই সুন্দর এবং ন্যাচারাল। আপনার খুবই সুন্দর একটা দিন কাটবে এখানে। নাম কি এই? আল্লাহ কি সুন্দর একটা কিউট একটা বাচ্চা। এগুলাই হচ্ছে সাইবেরিয়ান হাস্কিদের খাঁচা। ওদের সবাইকে একসঙ্গে বের করা হয় না, দুইটা তিনটা করে একবারে বের করা হয়, পরে ওগুলাকে আবার ভেতরে ঢুকিয়ে আবার দুইটা তিনটাকে বের করা হয়। ওরা কামড় দেয় না কখনো? এ পর্যন্ত কখনো কাউকে কামড় দেয় নাই? ছোটবেলা থেকে এখানে না? ও এদের বাচ্চা হয় আবার? আপনার কাছে মনে হতে পারে যে সাইবেরিয়ান হাস্কি বাংলাদেশে কিভাবে সার্ভাইভ করে। অ্যাকচুয়ালি বাংলাদেশের সাইবেরিয়ান হাস্কি ক্যানেলে এখন যে হাস্কিগুলো আছে ওদের প্রজনন এখানেই হয় এবং ওরা এখানেই বড় হয়। ওই যে ওর সাথে ওর খাতির বেশি, ওর সাথে ওর খাতির বেশি। কোথায় গেছিলা? তুমি চিনো? তুমি ওকে চিনো? ওকে চিনো? তুমি ওকে চিনো? তুমি ও চিন্তা করতে সামনে বের করলো কেন, আমি ভেতরেই থাকতাম। হাস্কিগুলোকে দেখাশোনা করার জন্য একজন খালা আছেন ওখানে, উনি ওদেরকে সময় মতো খাবার দেন এবং যত্ন নেন। খালা প্রতিদিন কেমন মানুষ আসে? করোনার জন্য এখন কম না? টোটাল কয়টা আছে এখন? 7টা? 9টা? 9টা না? আপনি দেখাশোনা করেন নাকি আর কেউ আছে? একাই? ও কয়টা পর্যন্ত ঢুকতে দেন?
মানুষ মানুষ এটা এখন আইলে না কয়টা পর্যন্ত যায় সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে তো না হ্যাঁ হ্যাঁ 6টা পর্যন্ত খায় কখন ওরা ওরা খাই বুদেরি আছে সকালে কি খাওয়ান হ্যাঁ সকালে খেলে সকালে কি খায় সকালে গোশ সকালে গোশ খায় না গোশ আর ভাত বা ওরা তো আমাদের মতো গোশ ভাত খায় এই যে যেখানে ধান চাষ হচ্ছে এটা আসলে ধলেশ্বরী নদী বর্ষার সময় এখানে পানিতে ডুবে থাকে তখন এখানে নৌকা দিয়ে ঘোরাও যায় নৌকা দিয়ে ওই পাড়ে যাওয়াও যায় ধলেশ্বরী নদীটা হচ্ছে হাস্কি ক্যানেলের একদম সাথে লাগা সো আপনি যদি বর্ষাকালে আসেন বর্ষাকালে আরও সুন্দর পরিবেশ পাবেন তখন নদীতে পানিও ভরা থাকবে অনেক বাতাসও থাকবে ওর নাম হচ্ছে এপ্রিল ও হচ্ছে সবচেয়ে কিউট এবং সবচেয়ে অলস What? What? What?